আমরা সকলেই জানি একজন মুসলমান হিসেবে প্রত্যেকের সঠিকভাবে নামাজ আদায় করা জানা উচিত সেই সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে হুজুরের কাছে জানতে চাইব হুজুর নামাজ শুদ্ধভাবে পড়ার যে নিয়মগুলো সেগুলো কি কি একেবারে প্রথম থেকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন জি নামাজ নামাজ শুদ্ধভাবে পড়ার বেশ অনেকগুলি নিয়ম রয়েছে সর্বপ্রথম আমি নামাজ পড়ার পূর্বে কিছু শর্তবলি রয়েছে সেইগুলি যদি আমি আদায় করি তাহলে আমি নামাজের জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়েছি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আগে নিজের শরীর পবিত্র হতে হবে তারপর যে কাপড়টা পরিধান করেছি সেটা আমাদের পবিত্র হতে হবে এবং যে জায়গায় আমরা নামাজটা আদায় করব সেই জায়গাটা পবিত্র হতে হবে পাক হতে হবে তারপর হচ্ছে যে আমি যে ব্যক্তিটা নামাজ আদায় করবে তার সতর ডাকা থাকতে হবে যেমন পুরুষে পুরুষের সতর হয়েছে নাবি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের সতর হয়েছে মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত কিন্তু মহিলাদের তার মধ্যে শুধুমাত্র খোলা থাকবে শুধু মুখের মুখমণ্ডল খোলা থাকবে এবং হাতের তালু এবং পায়ের তালু এতটুকু পরিমাণ খোলা থাকবে আর বাকি সমস্ত কিছু ঢাকা থাকবে এবং নামাজের ওক্ত হতে হবে যে আমি নামাজটা পড়তেছি সেই নামাজের ওক্ত হতে হবে সময় হতে হবে দেন হচ্ছে আমরা নামাজের যে নামাজ পড়ব সেই নামাজের জন্য আমাদের প্রস্তুতি হবে এবং আমরা যে সুন্নতগুলি রয়েছে এবং ওয়াজিবগুলি রয়েছে পরিপূর্ণভাবে সেগুলি আদায়ের মাধ্যমে আমরা বিশুদ্ধভাবে আমরা নামাজ পড়তে পারি ধন্যবাদ হজুর আমরা জেনে নিলাম শুদ্ধভাবে নামাজ পড়ার যে নিয়মগুলো কি।